আজ তোমাদেরকে দেখাবো লাহিড়ি বাবার আশ্রম। লাহিড়ি বাবার আশ্রমে কিভাবে যাবে, কোথা থেকে যাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে। বন্ধুরা, বোলাক্টু চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি পুরোপুরি দেখবে স্কিপ না করে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাহিড়ি বাবার আশ্রম আসতে গেলে শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল অথবা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশন নামতে হবে। সেখান থেকে অটো ধরে রাজহাট বাজারে আসতে হবে। ব্যান্ডেল থেকে অটোতে রাজহাট আসতে পার হেড 20 টাকা। আমরা চলে এলাম আধারালয় মেন গেটের সামনে। লাহিড়ি বাবার আশ্রমের ভেতরে আমরা এখন যাচ্ছি। আশ্রমটি খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আশ্রমে ঢুকতেই তোমরা দেখতে পাবে জগদ্ধাত্রী মায়ের মন্দির। এখন আমি আর আমার ব্যাটালিয়ান মেইন মন্দিরের দিকে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভেতর। আর একটা কথা, যেটা হচ্ছে মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা নট অ্যালাউ, এখানে ব্যবহার করতে দেয় না। তো তার জন্য সম্পূর্ণ মন্দিরের ভেতরটা এবং পরিবেশটা তোমাদেরকে দেখাতে পাবো না, যতটা দেখাবো সামনে থেকে দেখাবো। তো চলো পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর পরিবেশটা তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই আশ্রম বা মন্দিরে ভেতর ঢোকার জন্য কিছু নিয়ম আছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে হবে। এবং এই মন্দির বা আশ্রমের ভেতর ঢোকার সময় এখানে জল আছে, জলে পা ধুয়ে তারপরে এখান থেকে আমাদের মন্দিরের ভেতর বা আশ্রমের ভেতর প্রবেশ করতে হয়। এই লাহিড়ি বাবার পুরো নাম শ্যামাচরণ লাহিড়ি। এই মন্দির বা আশ্রমটি স্থাপিত হয়েছে 8 বছর হয়েছে। আশ্রমের ভেতরেই তোমরা পেয়ে যাবে স্টল, যেখান থেকে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো এবং ধর্মের কোনো বই বা দেব দেবতার মূর্তি
সম্পূর্ণ এখানে সব কিছুই সুলভ মূল্যে পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।